বাংলাদেশ তরিকত ফেডারেশনের ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে চৌদ্দ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ কূটনৈতিক পীর মশায়েক ও গণমাধ্যমের সম্মানে জাতীয় সংসদ ভবনের এলইডি হল প্রাঙ্গনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় সংগঠনের সভাপতি নজিবুল বসর মাইজফান্ডারির এমপির সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এস এ হির উপস্থাপনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চৌদ্দ দলের সমন্বয়ক ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম এমপি বিশেষ অতিথি ছিলেন সাবেক শিল্পমন্ত্রী কমরেড দিলীপ বড়ুয়া তরিকট ফেডারেশনের মহাসচিব ডক্টর রেজাউল হক চাঁদপুরি গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডক্টর শাহাদত হোসেন বাংলাদেশ গণ আজাদী লীগের সভাপতি অ্যাডভোকেট এস কে শিকদার মহাসচিব মোহাম্মদ আতাউল্লা খান বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি নাজমুল হক প্রধান নেপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন জেপির প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মোক্তা বাসদের আহ্বায়ক রেজাউল রশিদ খান সহ তরিকত ফেডারেশন ও চোদ্দ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন হেফাজতকারীদেরকে ধরে প্রয়োজনে শুধু অর্থদণ্ড নয় এদেরকে মৃত্যুদণ্ড দেওয়ার ব্যবস্থা করতে হবে এটা হচ্ছে মানুষ তুমি নরপিছাস এদের কোনো ক্ষমা করা যেতে পারে না আচ্ছা আমি আশ্বস্ত হয়েছি মাননীয় অর্থমন্ত্রী বলেছেন যে আমরা প্রয়োজনে ভর্তুকি দিয়ে হলেও ধান চাষিকে রক্ষা করব ওই যে ধান রপ্তানি বিদেশি চাল রপ্তানি করে হলো ধান চাষিকে আমরা নিশ্চিত করবো এই জন্য ধন্যবাদ জানাই অর্থমন্ত্রী চারিদিকে জঙ্গিবাদের ঝঞ্ঝন শোনা যাচ্ছে বিভিন্ন ধরনের কথাবার্তা শোনা যাচ্ছে যদিও বর্তমান সরকার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা জঙ্গিবাদ সব কিছুকে ইতিমধ্যেই আমরা কন্ট্রোল করতে পেরেছি বাস্তবতা হচ্ছে আসলে এখনো নির্মূল করা যায়নি এটি হচ্ছে বাস্তবতা ইসলাম এবং প্রত্যেকটি ধর্ম হচ্ছে যার যার তার এখানে ধর্মকে এনে আমার জাতীয়তাবাদ এবং আমার যে কর্মকাণ্ড এটাকে প্রস্তাবিত করার অধিকার কাউকে আমরা দেইনি তাই আমরা আরেকটি কাজ শুরু করবো মধ্যে কথা হয়েছে নন পলিটিক্যাল বেজে আমরা জনসচেতনামূলক সর্বধর্মীয়ভাবে আমরা সকলকে সাথে নিয়ে আমরা এগিয়ে যাব। দেশ সঠিক পথে এগোচ্ছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে তিনি জিরো টলারেন্স ঘোষণা করেছেন জঙ্গিবাদ মাদক এবং দুর্নীতিকে আমরা চাইব উনি এই দিকে সফল হন